হ্যালো বন্ধুরা, আমি চন্দন আর আপনারা দেখছেন বাংলা সলিউশন। বন্ধুরা, আজ আপনাদের দেখাবো কীভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে DSLR ক্যামেরার মতো ব্যাকগ্রাউন্ড ইফেক্ট দেবেন। DSLR ক্যামেরা আপনারা হয়তো দেখেছেন যে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দরভাবে ব্লার করা থাকে, তো আপনার মোবাইলে কীভাবে এরকম ইফেক্ট দেবেন আপনার ছবিগুলি, সেটাই আজকে আপনাকে দেখাবো। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাদের চ্যানেলে রেগুলার এবং টেকনিক্যাল ভিডিও আপলোড হতে থাকে। আর এই সাবস্ক্রিপশান করার ফলে হবে কি, যখনই আমাদের চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড হবে আপনার কাছে একটি নোটিফিকেশান চলে যাবে। তো বন্ধুরা, চলুন কাজে লেগে পড়ি। তো আপনি সিম্পলি এখানে এই যে প্লে স্টোরটি দেখছেন, প্লে স্টোরটি ওপেন করে নেবেন। তো প্লে স্টোরটি ওপেন করার পর আপনাকে এরকম একটি ইন্টারফেস দেবে। তো এখানে সার্চ বারে টাইপ করবেন আফটার ফোকাস। তো আফটার ফোকাস টাইপ করে আপনি সার্চ করুন এখানে। তো সার্চ করার পর দেখুন প্রথমে একটি অ্যাপ দেখাচ্ছে, এই যে এই অ্যাপটি লোগোটি দেখে রাখুন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটিকে ইনস্টল করে নেবেন। এখানে ওপেনের জায়গায় একটি ইনস্টল বাটন দেখতে পাবেন, ইনস্টল বাটনে ক্লিক করে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর সিম্পলি এখানে ওপেন করবেন। তো ওপেন করার পর দেখুন এরকম একটি আপনাকে ইন্টারফেস দেবে। তো এখানে জাস্ট অ্যালবামে ক্লিক করে দেবেন। অ্যালবামে ক্লিক করার পর এখান থেকে আপনি রিসেন্টলি যা ডকুমেন্টসগুলি ইউজ হয়েছে সেগুলি এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন। এছাড়াও এখান থেকে এদিকে জাস্ট এদিকে স্লাইড করবেন। এই তারপর এখানে অ্যালবাম আছে, তো আপনার গ্যালারিতে গিয়ে আপনি আপনার মন মতো পিকচার চুজ করতে পারেন। তো এখান থেকে আমি একটি আমার পিকচার নিয়ে নিচ্ছি, দেখুন এই পিকচারটি আমি নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর আমি যেটুকুন রাখতে চাই সেটাকে আগে আমাকে মার্ক করতে হবে। তো সেটির জন্য আপনাকে এইখানের মধ্যেই প্রথমের অপশানটি আপনাকে রাখতে হবে, রাখার পর আপনি যেইটুকুন অপশান রাখতে চান সেখানে জাস্ট স্কেচ করে দেবেন। তো আমি এইটুকুন রাখতে চাই, এটুকুন আমি স্কেচ করে দিচ্ছি নর্মালভাবে। তো তারপর যেটুকুন পোর্শন আপনি রাখতে চান না, মানে যেটুকুন পোর্শন আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান, তো জাস্ট সেটির জন্য আপনাকে এই তিন নম্বর অপশানটি দেখছেন এটিকে ক্লিক করে দেবেন একবার। তারপরে জাস্ট এখানে একবার টাচ করে দেবেন। তো দেখুন এখানে আমার চুলটি কেটে গেছে, তো জাস্ট এখানে আবার এটাকে আমি রিসিলেক্ট করে নিয়ে এখানটি জাস্ট এখানে একবার টাচ করে দিন। তো হয়ে গেছে, দেখুন এইখানটা দেখুন কয়েকটা জায়গায় জাস্ট এটিকে আপনাকে ঠিক করতে হবে। দেখুন এগুলি নর্মালভাবে ঠিক হয়ে যাচ্ছে, জাস্ট এখানে একবার করে। ওকে, তো দেখুন হয়ে গেছে। তো সিম্পলি এখানে নেক্সট বাটনটি দেখছেন, এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটি পুরোপুরি ব্লার হয়ে গেছে। তো আপনি আপনার ব্লারের এফেক্ট আপনি বাড়া কমা করতে পারেন, আপনি যেরকম রাখবেন রাখতে পারেন। তো আমি নর্মালি এরকমই রেখে দিচ্ছি। এছাড়া দেখুন মোশন ব্লার আছে, আরও জুম ব্লার আছে, দেখুন এখানে সিম্পলি দেখতে পাচ্ছেন। তো এখানে আমি লেন্স ব্লার রেখে দিচ্ছি, আর দেখুন এখানে জাস্ট অ্যাপারচার আছে। তো এখানে গিয়ে আপনি বোকে এফেক্ট দিতে পারেন, বোকে আছে জাস্ট এখানে ক্লিক করবেন, তারপর এখানে বোকে এফেক্টটি বাড়াবেন। দেখুন ব্যাকগ্রাউন্ডটি DSLR এর মতো হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি বোকে এফেক্ট দিতে পারেন। আরও অনেক অপশান আছে, এই যে এখানে দেখুন এফেক্ট আছে একটি, জাস্ট এফেক্টে ক্লিক করলাম, তারপর দেখুন এখানে স্টিকার আছে, জাস্ট স্টিকারে ক্লিক করার পর এটি দেখুন এটি স্টিকার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনি। তো আপনি সিম্পলি স্টিকারে এটিকে বাড়া কমা করে আপনি স্টিকারের মতো লুক দিতে পারেন। তো লুক দেওয়ার পর আপনাকে জাস্ট এবার আমরা কাজটি হয়ে গেলে আপনাকে সেভ করতে হবে। তো সেভ করার আগে আপনাকে একটি অপশান বলে দিই, এখানে দেখুন এই অপশানটি জাস্ট এটিকে ক্লিক করুন, তাহলে আপনার আগে অরিজিনাল কেমন ছিল আর এখন কেমন আছে দেখতে পাবেন। তো আপনার দেখা হয়ে গেলে জাস্ট এখানে এই যে সেভ অপশানটি দেখছেন এখানে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে ইএসএ ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে প্রিপেয়ারিং হবে, এবং প্রিপেয়ার হয়ে যাওয়ার পরেই আপনার ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দেখুন এখানে 99% হয়ে গেছে। তো দেখুন এখানে সেভ সাকসেসফুলি রেখে এসছে, এই যে সেভ হয়ে গেছে আপনার গ্যালারিতে গিয়ে এবার আপনি পিকচারটি দেখতে পাবেন। তো এখান থেকে জাস্ট আমি হোম বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসছি, তো আপনাকে সিম্পলি গ্যালারিটি ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমার আফটার ফোকাস, তো দেখুন এখানে দেখুন এগুলি আমি এই যে এটি এইমাত্র বানানো, দেখে নিন এরকমভাবে আপনি আপনার ছবিটি অসাম লুক দিতে পারেন খুবই সহজ পদ্ধতি। বন্ধুরা,
দেখ আপনিও একবার ট্রাই করে দেখুন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।